জব পরীক্ষার জন্য সরল সুদের প্রশ্নগুলো যতটা গুরুত্বপূর্ণ সরল সুদের প্রশ্নগুলো সমাধান করা ঠিক ততটাই সহজ আসসালামু আলাইকুম জব ম্যাথের ধারাবাহিক আলোচনার আজকের বিষয়বস্তু হচ্ছে সরল সুদ জব পরীক্ষার জন্য সরল সুদের প্রশ্নগুলো যতটা গুরুত্বপূর্ণ সরল সুদের প্রশ্নগুলো সমাধান করা ঠিক ততটাই সহজ কারণ সরল সুদের প্রশ্নগুলো শুধুমাত্র একটি মাত্র সূত্রের সাহায্যে আপনি খুব সহজে সমাধান করতে পারবেন তো এই পর্বে আমরা সরল সুদের মোট দশটি প্রশ্ন সমাধান করব আশা করছি এই দশটি প্রশ্ন সমাধান করার মাধ্যমে আপনি সরল সুদের বেসিক লেভেলের প্রত্যেকটি প্রশ্ন সমাধান করতে পারবেন চলুন আমরা আলোচনায় ফিরি তো আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান তো প্রথমে আমরা যে সূত্রের কথা বলছিলাম সেই সূত্র নিয়ে একটু কথা বলবো সেটি হচ্ছে আই সমান পি এন আর ডিভাইডেড হান্ড্রেড হ্যাঁ এই সূত্রের মাধ্যমে কিন্তু আপনি সরল সুদের প্রত্যেকটি প্রশ্নের সমাধান করতে পারবেন খুব সহজে আয় অর্থ হচ্ছে সুদ ওকে পি অর্থ হচ্ছে মূলধন এন অর্থ হচ্ছে সময় এবং আর অর্থ হচ্ছে সুদের হার এখানে খেয়াল করলে দেখতে পাবেন এক দুই তিন চার চারটি বিষয় আছে তো যখনই আপনি প্রশ্ন সমাধান করতে যাবেন তখনই আপনার তিনটি বিষয়ের মান অ্যাভেলেবল থাকবে আর যে কোনো একটি বিষয়ের মান মিসিং থাকবে দ্যাট মিন্স সেই বিষয়ের মান আপনাকে নির্ণয় করতে বলা হচ্ছে তো খুবই সহজ যেহেতু এটা একটা ইকুয়েশন বা সমীকরণ তো এই ইকুয়েশনে আপনি তিনটার মান বসাই দিবেন আর একটির মান যদি আপনি ক্যালকুলেশন করতে চান তাহলে খুব সহজেই আপনি এখান থেকে সেই মিসিং থাকা বিষয়ের মান খুব সহজে বের করতে পারবেন এখন আমরা এই সূত্রের মাধ্যমে প্রশ্নগুলো সমাধান করে নেব খেয়াল করুন প্রথম এক নম্বর প্রশ্নটি বলছে বার্ষিক শতকরা দশ পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকার পাঁচ বছরের সুদ কত কী বলা হচ্ছে সুদ কত ওকে তো এখানে খেয়াল করুন সুদ কত সেটা চা হয়েছে তো আমরা জানি আই সমান পিএনআর ডিভাইডেড হান্ড্রেড তো আমরা এই সূত্রটি একবার লিখে নিই আই সমান পি এন আর ডিভাইডেড হান্ড্রেড সূত্রটি খুবই সহজ কয়েকবার বললে আপনি মনে রাখতে পারবেন এখন আমরা পিএনআর এই তিনটা বিষয়ের মান শুধুমাত্র প্রশ্ন থেকে দেখে দেখে বসায় দেবো জাস্ট এতটুকুই তাহলে আমরা বলছে পি পি মানে মূলধন মূলধন হচ্ছে পাঁচ হাজার তাহলে আমরা এখানে লিখলাম পাঁচ হাজার ওকে তাকে বলছে এন এনের মান হচ্ছে সময় তাহলে এখানে বলছে পাঁচ বছর তার মানে এখানে ফাইভ হবে তারপর কি বলছে আর আর অর্থ হচ্ছে সুদের হার তাহলে এখানে বলছে দশ পারসেন্ট তাহলে আমরা এখানে লিখলাম টেন ওকে তাহলে এখন আমরা এটাকে জাস্ট কাটাকাটি করব তাহলে আমাদের অ্যান্সার খুব সহজে পেয়ে যাব। খেয়াল করুন এই দুটা শূন্য এই দুটা শূন্য কেটে দিলাম তাহলে এখানে থাকছে পঞ্চাশ পাঁচ এবং দশ ওকে পাঁচের সাথে পাঁচ গুণ করলাম পাঁচ পাঁচ আর পঁচিশ এই শূন্য এই শূন্য বসা দিলাম তার মানে আমাদের অ্যান্সার আছে পঁচিশশো টাকা দেখুন কত সহজে আমরা এই প্রশ্নটির সমাধান করতে পারলাম তো এটা হচ্ছে একদম বেসিক লেভেলের একটা প্রশ্ন এই প্রশ্নের আলোকেই আপনি প্রত্যেকটি প্রশ্নের সমাধান করতে পারবেন তো আমি সময় স্বল্পতার জন্য প্রত্যেকটি প্রশ্নের সমাধান কিন্তু এখানে পাশে লিখে রাখছি যাতে করে আমরা খুব দ্রুত এই ক্লাসটি শেষ করতে পারি তাছাড়া আমাদের অনলাইন জগতে সময়টা অনেক গুরুত্বপূর্ণ তো এখন আমরা চলে যাব দুই নম্বর প্রশ্নের সমাধানে বার্ষিক শতকরা দশ পার্সেন্ট হারে কত টাকার পাঁচ বছরের সুদ দুই হাজার পাঁচশো টাকা হবে ওকে এখন প্রশ্নটি এক নম্বরের মতো সেম মনে হচ্ছে না হ্যাঁ আসলেই সেম এই প্রশ্নর আলোকে দ্বিতীয় নম্বর প্রশ্নটি তৈরি করা হয়েছে তো আমি এখানে জাস্ট বেসিক লেভেলটা আপনাকে উন্নত করার চেষ্টা করছি কারণ একটা প্রশ্ন কতভাবে পরীক্ষা আসতে পারে সেটাই কিন্তু মূল বেসিক বিষয় এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি যে কোনো ধরনের প্রশ্ন সমাধান করতে পারবেন দুই নম্বর প্রশ্নের বিষয়টি হচ্ছে কত টাকার তার মানে এখানে পি এর মান মিসিং আছে অর্থাৎ মূলধনের মানটি বের করতে হবে তো আমরা সূত্র কি জানি আই সমান পি আর ডিভাইডেড হান্ড্রেড খেয়াল করুন এখন বিষয়টা হচ্ছে আমাদের পি এর মানটা বের করতে হবে তাহলে যদি আর গুণ করি তাহলে পি এন আর আই ইন্টু হানড্রেড লিখতে পারি শুধু জাস্ট আমরা আরআরই গুণ করলাম এখন আমাদের যেহেতু পি এর মান দরকার তাহলে আমরা এভাবে লিখতে পারি পি সমান সমান আই ইন্টু হান্ড্রেড ডিভাইডেড এন আর দেখুন এই যে একটা সূত্র আমরা নিজে দাঁড় করাতে পারলাম এই মূল সূত্র থেকে এটাই কিন্তু এখান থেকে আপনাকে বুঝতে হবে এটা যদি বুঝতে পারেন তাহলে আপনার সূত্র মুখস্থ করা লাগবে না আপনি খুব সহজেই এই প্রশ্নগুলো সমাধান করতে পারেন তাহলে আমরা এখানে বুঝতে পারলাম পি সমান আই ইন্টু হান্ড্রেড ডিভাইডেড এন আর তো এখানে আমি জাস্ট এখানে কিন্তু সুন্দরভাবে লিখে রাখছি আপনি চাইলে দেখতে পারেন পি সমান সমান আই ইন্টু হান্ড্রেড বাই এন আর আবার যখন আমরা এন এর মান নির্ণয় করবো ঠিক একইভাবে আই ইন্টু হান্ড্রেড ডিভাইডেড পি আর আবার যদি আরের মান নি করতে চাই তাহলে হবে আই ইন্টু হান্ড্রেড ডিভাইডেড পি এন সূত্রগুলো আপনাকে কিন্তু মুখস্থ করতে হবে না জাস্ট বুঝতে হবে তাহলে আপনি সুন্দরভাবে লিখতে পারবেন তো এখন আমরা এই প্রশ্নের সমাধান করব। তাহলে প্রথমে আয়ের মান লিখতে হবে সুদ হচ্ছে আড়াই হাজার টাকা তাহলে আমরা প্রথমে লিখলাম আড়াই হাজার ওকে তারপর কি বলছে একশো তাহলে এখানে লিখলাম একশো ওকে এর মান বলছে পাঁচ তাহলে এখানে লিখলাম পাঁচ ওকে তারপর কি বলছে আরের মান আরের মান কত দশ পার্সেন্ট তাহলে টেন ওকে আমাদের মান হয়ে গেছে জাস্ট এখন ক্যালকুলেশন করব পাঁচ হাজার টাকা দেখুন কত সহজে আমরা সমাধান করতে পারছি তাহলে এটার অ্যান্সার আছে পাঁচ হাজার টাকা এখন আমরা চলে যাব তিন নম্বর প্রশ্নের সমাধানে বার্ষিক শতকরা দশ পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকার কত বছরের সুদ দুই হাজার পাঁচশো টাকা হবে এখন খেলকুন এখানে চা হয়েছে এন এর মান এই বিষয়টা আপনাকে বুঝতে হবে তাহলে এখন আমরা সূত্রটিকে সহজেই এন সমান আই ইন্টু হান্ড্রেড ডিভাইডেড পি আর এটা কিন্তু আমরা খুব সহজে লিখতে পারি কারণ আমরা এটা কিন্তু শিখে আসলাম তাহলে এখন আমরা জাস্ট মান হয় দেবো এখন জাস্ট ক্যালকুলেশন করে নেব খুব সহজে পাঁচটা পঁচিশ তাহলে আমাদের অ্যান্সার আসছে পাঁচ বছর দেখুন আমাদের অ্যান্সার আছে পাঁচ বছর খুবই সহজ একটি মাত্র প্রশ্ন আপনি সুন্দরভাবে বুঝতে পারলে প্রত্যেকটি প্রশ্নের সমাধান করতে পারবেন চলে যাবো আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধানে পাঁচ হাজার টাকার পাঁচ বছরের সুদ আড়াই হাজার টাকা হলে সুদের হার কত এখন আমাদের আরের মান মিসিং তাহলে আমরা সহজে লিখতে পারি আর সমান i ইন্টু হান্ড্রেড ডিভাইডেড পি এন এটার অ্যান্সার হচ্ছে দশ পার্সেন্ট এই চারটি প্রশ্ন আমরা খুব সহজে সমাধান করতে পারলাম আর এটাই কিন্তু বেসিক এটা যদি আপনি বুঝতে পারেন এখানে পরীক্ষাতে জাস্ট সংখ্যাগুলো পরিবর্তন করে দেয় তো এটা আপনাকে বুঝতে হবে সংখ্যাগুলো যেভাবে পরিবর্তন না করুক না কেন আপনি যদি অঙ্কটা বোঝেন তাহলে আপনি সমাধান করতে পারবেন বার্ষিক সত্তরা দশ পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকা পাঁচ বছরের সুদাসুল কত হবে তার মানে সুদ সহ পাঁচ বছর পরে কত টাকা পাবেন এই কথাটা আপনাকে বলা হচ্ছে তাহলে প্রথমে আমরা সুদ নির্ণয় করে নেব পি সমান হচ্ছে পাঁচ হাজার এনের মান কি বলছে পাঁচ বছর আরের মান দশ পার্সেন্ট ওকে তাহলে একশো এখন আমরা ক্যালকুলেশন করে নিই এটা আমরা ক্যালকুলেশন করে পাচ্ছে আসছে পঁচিশশো টাকা তাহলে আমরা পেলাম এটা হচ্ছে সুদ আর পাঁচ হাজার টাকা ছিল মূলধন খেয়াল করুন পাঁচ হাজার টাকা মূলধন আর দুই হাজার পাঁচশো টাকা সুদ তাহলে আমরা বছর শেষে মূলধন এবং সুদ সহ টোটাল টাকা হবে সাত হাজার পাঁচশো টাকা খেয়াল করুন এটা আমাদের অ্যান্সার খেয়াল করুন সাত হাজার পাঁচশো টাকা বার্ষিক শতকরা দশ পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকার ছয় মাসের সুদ কত হবে ওকে এখানে বলা হচ্ছে সুদ কত হবে তার মানে আমরা এই সুতের সাহায্যে সমাধান করতে এগিয়ে যাই পি এর মান বলছে পাঁচ হাজার ওকে এন এর মান বলছে ছয় তাহলে আমরা এখানে ছয় লিখলাম আর এর মান দশ পার্সেন্ট তাহলে টেন লিখলাম নিসে হান্ড্রেড এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার ভুল হবে কারণ কী বলুন তো কারণ এখানে বলছে ছয় মাসের কথা আমরা যতগুলো অঙ্ক করে আসলাম প্রত্যেকটি বছরে কথা উল্লেখ ছিল আমরা বছরের মান এখানে লিখছিলাম এখন কথা হলো যখনই মাসের কথা উল্লেখ থাকবে তখন আপনাকে নিচে বারো দিতে হবে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে এখন আমরা এটা ক্যালকুলেশন করে নিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে সব পঁচিশ এবং শূন্য তাহলে আড়াইশো টাকা আমাদের সুদ হচ্ছে তাহলে ছয় মাসে সুদ হবে আড়াইশো টাকা আমরা এখানে অ্যান্সার দেখতে পাচ্ছি দেখুন আমরা খুব সহজে সমাধান করলাম এবং এখান থেকে বুঝতে পারলাম যখনই মাসের কথা উল্লেখ থাকবে তখন আমাদের নিচে বারো দিয়ে গুণ করতে হবে এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে আবার একইভাবে এখানে যদি ছয় দিনের কথা উল্লেখ থাকতো তাহলে কী করতাম তাহলে আমরা উপরে ছয়ই লিখতাম আর আর এখানে এসে বারোয়ের জায়গাতে তিনশো পঁয়ষট্টি লিখতাম জাস্ট এতটুকুই তাহলে আমরা খুব সহজে এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পারলাম এখন আমরা চলে যাব সাত নম্বর প্রশ্নের সমাধানে সাত নম্বর প্রশ্নটি কী বলছে বার্ষিক শতকরা ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকার পাঁচ বছরের সুদ কত হবে তো এখানে আমি জাস্ট ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট কীভাবে ক্যালকুলেশন করবেন সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করছি এখানে জাস্ট আমরা দ্রুত মানগুলো বসাই নিই তাহলে পাঁচ হাজার প্রত্যেকটি প্রশ্ন যেহেতু একই ধরনের এজন্য আমি খুব দ্রুত সমাধান করার চেষ্টা করছি এবং মানগুলো না দেখেই বসাচ্ছি আপনি যে মুখস্থ করে লিখছি এরকম না তো পাঁচ হাজার তারপর কি বলছে এনের এর মান হচ্ছে পাঁচ বছর এবং আর এর মান বলছে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে এখানে লিখলাম ফাইভ পয়েন্ট ফাইভ ওকে আর নিচে লিখলাম একশো এখন কথা লেখানে দশমিক আছে দশমিকের বিষয়টা আপনাকে বোঝানোর জন্য জাস্ট এই প্রশ্নটি আমি করেছি এই দশমিক দিয়ে আপনি ক্যালকুলেশন করতে পারবেন না এলোমেলো হয়ে যাবে তো এই দশমিকটা আপনাকে উঠাই দিতে হবে উঠাই দিলে ওয়ান লিখতে হয় আর এই দশমিকের পরে একটি সংখ্যা আছে তার মানে একটা শূন্য তার মানে এখন এই সংখ্যাটি হয়ে গেলো পঞ্চান্ন আর একটি হলো দশ এই বিষয়টি বুঝতে পারলে আপনি এটা সমাধান করতে পারবেন এখন তাহলে আমরা এটাকে জাস্ট ক্যালকুলেশন করব। এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই দুটা শূন্য এই দুটা শূন্য কেটে দিলাম তাহলে সংখ্যা দাঁড়ালো হচ্ছে পাঁচ পাসা পঁচিশ এবং পঞ্চান্ন তার মানে পঞ্চান্ন গুণিত পঁচিশ এটা আমরা যদি গুণ করি তাহলে আমাদের আন্সার পেয়ে যাব খেয়াল করুন পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ আর পাঁচ দুখুনি দশ দশ আর পঁচিশ পঁয়ত্রিশ আর দুই সাত হাতে থাকে তিন পাঁচ দুখুনি দশ আর তিনে তেরো তাহলে তেরোশো পঁচাত্তর দেখুন কত সহজে আমরা সমাধান করতে পারলাম তেরোশো পঁচাত্তর এটার অ্যান্সার এখন চলে যাবো আমরা আট নম্বর প্রশ্নের সমাধানে রহিম দশ পার্সেন্ট সুদে পাঁচশো টাকা এবং পাঁচ পার্সেন্ট সুদে এক হাজার টাকা বিনিয়োগ করলে এক বছর শেষে কত সুদ পাবেন প্রশ্নটি খুবই সহজ বলছে রহিম দশ পার্সেন্ট সুদে পাঁচশো টাকা আবার পাঁচ পার্সেন্ট সুদে একশো এক হাজার টাকা বিনিয়োগ করলে দুইটা সুদ মিলে মোট কত সুদ পাবে তাহলে আমরা এক একে করে ফেলি দশ পার্সেন্ট সুদে পাঁচশো টাকা এক বছরের সুদ নির্ণয় করি তাহলে কি বলছে পাঁচশো টাকা গুণিত এর মান হচ্ছে এক বছর তার মানে ওয়ান আর আরের মান হচ্ছে দশ পার্সেন্ট তার মানে টেন নিচে লিখলাম একশো তাহলে আমরা প্রথমটা এই অংশটুকের সুদ নির্ণয় করতে পারছি এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে পঞ্চাশ টাকা ওকে পরবর্তীটা সমাধান করি পাঁচ পার্সেন্ট সুদে এক হাজার টাকার তাহলে এক হাজার টাকা সরি এক হাজার টাকা গুণিত ওয়ান গুণিত ফাইভ পার্সেন্ট ওকে আর নিচে একশো এই দুটা শূন্য দুশো কেড়ে দিলাম তাহলে থাকছে পাঁচ দশে পঞ্চাশ তাহলে এই পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা দুইটা মিলে কত পাচ্ছে বছর শেষে কত সুদ পাবেন তাহলে পঞ্চাশে পঞ্চাশ যোগ করলে একশো টাকা এটাই আমাদের অ্যান্সার খেয়াল করুন একশো টাকা আমরা নয় নম প্রশ্নের সমাধানে নয় নম প্রশ্নটি কী বলছে পাঁচ হাজার টাকা বার্ষিক দশ পার্সেন্ট সুদে কত বছরে সুদে আসলে সাত হাজার পাঁচশো টাকা হবে কত বছরে তার মানে এনের মান মিসিং আছে তো আমরা তাহলে সরাসরি সেই সূত্র লেখি এন সমান সমান আই ইন্টু হান্ড্রেড ডিভাইডেড পি আর ওকে প্রথমে সুদের মান লিখতে হবে সুদের মানটা কি পাঁচ হাজার টাকার বার্ষিক দশ পার্সেন্ট সুদে কত বছরে সুদে আসলে সাত হাজার পাঁচশো টাকা হবে এখানে সুদের কোনো মান আছে সুদের মান তো নাই হ্যাঁ এখানে সুদের মান নাই কিন্তু সুদের মান বের করা যাবে হয় বলুন তো পাঁচ হাজার টাকা মূলধন আর সুদে আসলে বলছে সাত হাজার পাঁচশো টাকা হবে তাহলে সুদে আসলে সাত হাজার পাঁচশো টাকা পাচ্ছে আর মূলধন ছিল পাঁচ হাজার টাকা তার মানে সাত হাজার পাঁচশো টাকা থেকে যদি পাঁচ হাজার টাকা বাদ দিই দ্যাট মিন্স আড়াই হাজার যে ফলাফল পাচ্ছি এটাই কিন্তু আমাদের সুদ তাহলে আমরা এখানে লিখলাম আড়াই হাজার এই অঙ্কটার এখানেই জাস্ট বিষয় এটা আপনাকে জাস্ট সুদটা নিজে নিজে ক্যালকুলেশন করে বের করে আনতে হবে জাস্ট এতটুকুই তাহলে আমরা তারপরে কি বলছে একশো আর পি এর মান বলছে পাঁচ হাজার ওকে তারপর কি বলছে আর এর মান দশ পার্সেন্ট এখন আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার পেয়ে যাব এই দুটা শূন্য এই দুটা শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম আর এই পাঁচ দিয়ে পঁচিশে কাটলে পাঁচ পাঁচটা পঁচিশ তার মানে হচ্ছে আমাদের অ্যানসার হচ্ছে পাঁচ বছর ক্যাল করুন পাঁচ বছর কত সহজ খুবই সহজ জাস্ট সময়ের ব্যবধান এখন আমরা চলে যাব লাস্ট দশ নম্বর সমাধান এই প্রশ্নের সমাধান করার মাধ্যমে আমাদের ক্লাসটি শেষ করে ফেলবো ছয় পূর্ণ চারের এক পার্সেন্ট সুদে ছিয়ানব্বই টাকার তিন বছরের সুদ কত হবে অর্থাৎ এখানে আমাদের সুদের মান নির্ণ করতে বলা হয়েছে তাহলে আমরা এই সূত্রের মাধ্যমেই মানটি বের করার চেষ্টা করি পি এর মান হচ্ছে ছিয়ানব্বই তাহলে আমরা এখানে ছিয়ানব্বই বসায় দিই এন এর মান কত তিন বছর তাহলে এখানে থ্রি বসালাম আর এর মান কত এই যে আর এর মানটা হচ্ছে ছয় পূর্ণ চারের এক তাহলে চার ছক চব্বিশ পঁচিশের চার এইটা আপনাকে বুঝতে হবে তাহলে এখানে আমি লিখলাম পঁচিশ আর চার কোথায় লিখবো হ্যাঁ এটাই এখানে বুঝতে হবে নিচে লিখতে হবে চার এটাই জাস্ট এতটুকুই এখন আমরা ক্যালকুলেশন করে নেব চার পঁচিশ একশো চার দিয়ে যদি আমরা ছিয়ানব্বইকে কাটি তাহলে চার চার চব্বিশ ছিয়ানব্বই আবার চার দিয়ে যদি আমরা চব্বিশকে কাটি চার ছক চব্বিশ এখন ছয়ের সাথে তিন গুণ করলে তিন ছয় আঠারো দেখুন এটাই আমাদের অ্যান্সার আঠারো টাকা সুদ তো এটাই ছিল সরল সুদের বেসিক ক্লাস আশা করছি আপনি এই দশটি প্রশ্ন যদি বুঝতে পারেন তাহলে সরল সুদ থেকে যে প্রশ্নগুলো আসে আপনি খুব সহজে সমাধান করতে পারবেন এত সুন্দরভাবে এত কষ্ট করে যে এই ক্লাসটা নিলাম আশা করছি আপনার অনেক ভালো লেগেছে এবং একটি লাইক ও কমেন্ট পাওয়ার আশা করছি সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে সে বন্ধু ভালো থাকবেন আর আইএসএম লার্নিং পয়েন্টের সাথে থাকবেন আল্লাহ হাফেজ